বিমান আকাশ থেকে নামার পরই রানওয়েতে নামতে শুরু করে। রানওয়েতে বিমান কিছুক্ষণ চলার পর নির্দিষ্ট একটি জায়গায় যার যার যে বিমান কোম্পানি রয়েছে যার যার জায়গায় বিমানটি অবতরণ হয়। অবতরণ হওয়ার পর সেখানে বিমানের বিশেষ একটি গাড়ি থাকে, যে গাড়িতে করে সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। আজ আপনাদের সেটাই দেখাব। বিমানটি পার্ক হচ্ছে, বিমান থেকে সবাই নামার প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখছেন ভিডিওতে বিমানে সব যাত্রীরা ধীরে ধীরে নামার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করছে। এরপর তারা বিমান থেকে নেমে নির্দিষ্ট একটি বাসে উঠবে। সেই বাসে করে তারা টার্মিনাল অংশে যাবে। সব যাত্রীরা এখন সেই বাসে উঠে বসলো। আপনারা দেখছেন এটা একটি বিশেষ ধরনের বাস, সাধারণত বিভিন্ন বিমানবন্দরে এই বাসগুলি ব্যবহৃত হয়ে থাকে। এই বাসে অনেক প্যাসেঞ্জার জায়গা হয়। দেখছেন এই বাসে করে নির্দিষ্ট টার্মিনালে চলে যাবে বিমানের সকল সদস্য। আপনারা দেখছেন সারি সারি বিমান সাজানো রয়েছে, বিভিন্ন এয়ারলাইন্সের বিমান, দেশি এবং বিদেশি সব ধরনের বিমান বিমানবন্দরে রয়েছে। আপনাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখাচ্ছি। গাড়িটি ধীরে ধীরে এগুচ্ছে এবং এটা একটি অসাধারণ দৃশ্য। যারা বিমানে যাবে বা দেখবে তারা মজা পাবেন, কত বিমান রানওয়েতে পার করা থাকে। তারপর টার্মিনাল থেকে নেমে যে যার গন্তব্যে চলে যায়। আপনাদের এই ভিডিওতে দেখালাম বিমানে অবতরণের পর কিভাবে আমরা টার্মিনালে যাই সেটা দেখালাম। অনেকে ধারণা থাকে যে যে বিমান কোথায় থামে এবং কিভাবে তারা বিমানের নির্দিষ্ট জায়গা থেকে জায়গাটি ত্যাগ করে, সেটা এই ভিডিওতে দেখানো হলো। অর্থাৎ আপনাদের আবারও কোনো ভিডিও দেখাবো এই ধরনের, ততদিন আমাদের